আজ আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পোর্শন, দ্বিতীয় পার্ট এর পার্ট নেব। এই অংশে মূলত ঔপনিবেশিক অর্থনীতি বিভিন্ন দিকগুলো নিয়ে এবং তার কি প্রভাব পড়েছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো যে অর্থনীতির কতগুলো পার্ট আছে। প্রথমে আমরা যেটা দেখি টেবিলটাকে, অর্থনীতিকে আমরা মোটামুটি প্রধান দুটো ভাগে ভাগ করতে পারি, কৃষি এবং শিল্প বাণিজ্য। এর পাশাপাশি আধুনিককালে আর একটা দিক এসেছে, সেটা হচ্ছে পরিষেবা। তো এই তিনটে দিক নিয়ে আমাদের অর্থনীতি। কিন্তু ঔপনিবেশিক যুগে অর্থনীতির প্রধান ভিত্তি ছিল হচ্ছে কৃষি এবং শিল্প বাণিজ্য। ভারত যেহেতু একটি কৃষি প্রধান দেশ, তাই ভারতীয় অর্থনীতির প্রধান ভিত্তি হচ্ছে এই কৃষি। তাই ঔপনিবেশিক সরকারও ভারতের শোষণ এবং ভারতীয় অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য কৃষিক্ষেত্রের উপরে প্রধান জোর দিয়েছিল। এক্ষেত্রে আমরা কতগুলো নতুন শব্দ সঙ্গে পরিচিত হব আজকে। তার প্রধান হচ্ছে কৃষি বাণিজ্যিকীকরণ। এছাড়া আরো কতগুলো আছে, সেগুলো ধাপে ধাপে আমরা যাব। আগে আমরা একটা শর্ট নোট হিসাবে, একটা টিকা হিসাবে কৃষি বাণিজ্যিকরণটাকে আমরা আলোচনা করি। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বুঝি? না, বাণিজ্য কৃষি, কৃষি কাজটা যখন বাণিজ্যিক প্রক্রিয়ায় বা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে সম্পন্ন হয়, তখনই তাকে বলি আমরা বাণিজ্য কৃষি। তো সহজ কথায়, কৃষিক্ষেত্রে এমন একটা উৎপাদন মাত্রা স্থির করা যার মাধ্যমে কৃষির ব্যক্তিগত চাহিদা মিটিয়ে সমষ্টি চাহিদা মেটাতে সক্ষম হয়। তাহলে যখন বাণিজ্যের উদ্দেশ্য নিয়ে কোনো কৃষিকার্য পরিচালনা হয় বা উৎপাদন করা হয়, তখন তাকে আমরা কৃষির বাণিজ্যিকরণ বলি। ভারতে ঔপনিবেশিক প্রেক্ষাপটে মূলত ইংল্যান্ডের শিল্প বিপ্লবের স্বার্থে ভারতে বাণিজ্য কৃষির সূচনা হয়েছিল। পরিবর্তিত অবস্থায় ভারত যেহেতু ইংল্যান্ডের কৃষিজ উপনিবেশ এবং ইংল্যান্ডের তৈরি পণ্যের বাজারে পরিণত হয়েছিল, তাই ভারতে কৃষি বাণিজ্য কৃষির প্রভাব বৃদ্ধি পেয়েছিল। ভারতে ইংল্যান্ডের শিল্প স্বার্থে নীল, পাট, তুলো, চা, কফি, সিঙ্কোনা প্রভৃতি বিভিন্ন রকম কৃষিজ ফসলের চাষ শুরু হয়েছিল। এর পাশাপাশি বাগিচা চাষের সূচনা হয়, বাগিচা কৃষির সূচনা হয়। আমরা পরে বলবো তাকে বলে বাগিচা চাষ বা বাগিচা কৃষি। ফলে ঔপনিবেশিক ভারতীয় কৃষি অর্থনীতিতে এই সময় এক মৌলিক পরিবর্তন আসে। ইংল্যান্ডের স্বার্থে ভারতীয় মাঠে কৃষিজ পণ্য উৎপাদন শুরু হয়। তবে এই অবস্থায় কতিপয় ভারতীয় ছাড়া, অল্প কিছু ভারতীয় ছাড়া, বেশিরভাগ ভারতীয় কৃষকের অবস্থার কোনো উন্নতি ঘটেনি। কৃষির বাণিজ্যিকরণ ফলে কৃষি তথা কৃষক শ্রেণীর উন্নতির সম্ভাবনা দেখা দিলেও ঔপনিবেশিক প্রেক্ষাপটে তার সুফল সাধারণভাবে ভারতীয় কৃষকেরা ভোগ করেনি। তবে বাণিজ্য কৃষির বা কৃষির নতুন কৃষি পদ্ধতির সুফল না পেলেও তার কুফল বা খারাপ দিকটা আর কি তারা পুরোটাই ভোগ করেছিল। তাই 1777 খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষ বা আরও কিছু পরে ইউএসএর বা আমেরিকার গৃহযুদ্ধ সূচনার সূত্র ধরে, যেখানে ভারতে তুলো চাষের প্রকোপ বেশি হলে
এবং পরবর্তীকালে অবস্থা সংশোধিত হলে সেই সংক্রান্ত সংকটকে ঘিরে ভারতে বা দাক্ষিণাত্যে এক নতুন সংকট তৈরি হয়, যার ফলশ্রুতিতে এক কৃষি অসন্তোষ তথা দাক্ষিণাত্যের দাঙ্গা সংঘটিত হয় 1875 খ্রিস্টাব্দে। মাথায় রাখতে হবে এই জাতীয় বাণিজ্য কৃষির একটা মূল সমস্যা হচ্ছে বাজারে চাহিদার উপর ভিত্তি করে কৃষি সম্পর্ক নির্ভর করে এবং তার পাশাপাশি কৃষক ও তার মালিকের মধ্যে সম্পর্ক ওঠা পড়া করে, ফলে এর ফলে একদিকে মালিক পক্ষের যেমন লাভ হয় হয়তো, কিন্তু কৃষক শ্রেণীর যদি স্বাধীন সত্তা বজায় না থাকে তাহলে কিন্তু বাণিজ্য কৃষির মাধ্যমে তার লাভ হওয়া সম্ভাবনা খুবই কম। তোমরা এখন জানো, পেপার টেপার পড়লে বুঝতে পারবে, নতুন যে কিছু শব্দ এসেছে চুক্তি চাষ, এইসব চাষেরও আদি কথা কিন্তু এই বাণিজ্য কৃষি। অর্থাৎ এক জায়গায় বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে বিপুল পরিমাণ ফসল উৎপাদন করা এবং তাকে ঘিরে যে বাণিজ্য, তাই হচ্ছে বাণিজ্য কৃষি। এর পাশাপাশি আমরা যে শব্দগুলো সম্পর্কে আজকে জানব তার মধ্যে একটা হচ্ছে বাগিচা চাষ। তাকে বলে বাগিচা, তোমরা চা বাগান দেখেছ, চা বাগান হচ্ছে ক্যারেক্টারগত দিক থেকে, চরিত্রগত দিক থেকে হচ্ছে চাষের যে পদ্ধতি সেটা হচ্ছে বাগিচা চাষ। তাকে বলব বাগিচা চাষ না, যখন সাধারণত এক লপ্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই অঞ্চলের ভূপ্রকৃতি ও জলবায়ুকে কাজে লাগিয়ে বহু সংখ্যক লোক একই ধরনের ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করে, তখন তাকে আমরা বাগিচা চাষ বলে থাকি। যেমন সিঙ্কনা, যেমন কফি, যেমন চা, এলাচ প্রভৃতি প্রভৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাষ হয়। কৃষি সংক্রান্ত যখন পাঠ আমরা নিচ্ছি তখন কতগুলো শব্দ আমাদের জানতে হবে, তার মধ্যে একটা হচ্ছে বর্গাদার। বর্গাদার বা ভাগ চাষি, কাকে বলে বর্গাদার না, যে কৃষকের নিজস্ব জমি নেই, মালিকের জমিতে চাষ করে তার যে দখলি সত্ত্ব তৈরি হয় তাকেই আমরা বলি ভাগ চাষি বা বর্গাদার। এর পাশাপাশি এই বর্গাদার ব্যবস্থা অনেকদিন তো পুরনো, পরবর্তীকালে যখন আমরা বিভিন্ন টেনেন্টস অ্যাক্ট চালু হবে তার মাধ্যমে বর্গাদারদের স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্ন উদ্যোগ পরবর্তীকালে সরকার গ্রহণ করেছিল। আমরা এর আগে একটা শব্দ বলেছিলাম দাক্ষিণাত্যের দাঙ্গা। দাক্ষিণাত্যের দাঙ্গা কাকে বলবো না, 1870 থেকে 1875-এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে ভারতে যখন তুলো চাষের প্রকোপ বেড়েছিল, কিন্তু পরে গৃহযুদ্ধ শান্ত হয়ে যাওয়ার ফলে আমেরিকা থেকে ইংল্যান্ড বেশি করে তুলো আমদানি শুরু করে, তার প্রভাবে ভারতে তুলো চাষিদের অবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তাদের তুলো কেউ কেনার লোক ছিল না, ফলে তারা ঋণ জালে জড়িয়ে পড়ে। সাহুকার শব্দটা নাম মান বুঝবে, সাহুকার মানে হচ্ছে মহাজন, বাজারে ঋণ দেয় যে, তো সেই ঋণ জালে জড়িয়ে পড়ে এবং তার ফলে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই অসন্তোষের ফলশ্রুতি হিসাবে 1875 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের মূলত মহারাষ্ট্রের পুনা, ঔরঙ্গাবাদ এবস্ত অঞ্চলে তোমার যে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তাকেই আমরা বলছি দাক্ষিণাত্যের দাঙ্গা। তাহলে দাঙ্গা বলছি কেন না, আমরা চ্যাপ্টারের প্রথমে যে অংশটা আছে দৃষ্টিভঙ্গি কথা ইতিহাসের চর্চার ক্ষেত্রে, এখানেও সেটা কার্যকর হবে। দাঙ্গা কথাটা নিঃসন্দেহে কৃষক বিদ্রোহের পরিপূরক নয়, তাহলে সরকার কেন রিভোল্ট বা রেভলিউশনের পরিবর্তে জাস্ট দাঙ্গা শব্দটাকে ইউজ করলো? এর কারণ হচ্ছে ঘটনার মাত্রাকে, ঘটনার গুরুত্বকে কমানোর জন্য এই বিশেষ শব্দকে চয়ন করা হয়েছিল। অর্থাৎ দাক্ষিণাত্যের দাঙ্গা শব্দটার মধ্যে দিয়ে দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহের গুরুত্বকে সরকার কমিয়ে আনার চেষ্টা করেছিল। তো এছাড়া
এই কৃষক আন্দোলনগুলো বা অসন্তোষের ফলে দুটো উপকার হয়েছিল কৃষক সমাজের জন্য। এক নম্বর হচ্ছে দাক্ষিণাত্যের দাঙ্গা ফলশ্রুতিতে 1879 খ্রিস্টাব্দে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট বা কৃষকদের সুবিধার্থে আইন প্রণয়ন করা হয়েছিল দক্ষিণ ভারতের কৃষকদের জন্য। আর তারও কিছুকাল পরে 1885 খ্রিস্টাব্দে, এবছরই কংগ্রেসের জন্ম, এই 85-এ বাংলার কৃষকদের বা চিরস্থায়ী বন্দোবস্ত শোষণের হাত থেকে কৃষককে রক্ষা করার জন্য একটা আইন তৈরি করা হয়েছিল, বেঙ্গল টেনেন্স অ্যাক্ট। এরকম টেনেন্স অ্যাক্ট অনেক হবে, এই শুরু হলো, শুরু হলো। তো এরকম আইনের দ্বারা কৃষকদের বা প্রজাস্বত্ব আইন, এই আইনের দ্বারা কৃষকদের অবস্থা বা কৃষকদের কিছু সুরাহা ব্যবস্থা করা হয়েছিল। এখানে দেখো বাগিচা চাষের কথা বলেছি আমরা, যা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এছাড়া বর্গাদার বা ভাগ চাষি যেটা বললাম, কারো জমি ব্যক্তিগত জমি থাকে না, যে যে যখন যে চাষি যখন পরের জমিতে চাষ করে তখন তাকে বলা হয় বর্গাদার বা ভাগ চাষি। অর্থাৎ যে ফসল ফলবে তার একটা ভাগ সে নেবে, বাকিটা মালিককে দিয়ে দেবে, জমিটাও কিন্তু মালিকের, তার শ্রমটা তার নিজের। আমি একটু আগে বললাম যে আইন দুটো কৃষকদেরকে সুরাহা দিয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে 1879 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট, আর 1885 খ্রিস্টাব্দে তোমার টেনেন্স অ্যাক্ট, এটা যে বাংলার জন্য, এটা হচ্ছে দক্ষিণ ভারতের জন্য কার্যকর হয়েছে। ঠিক আছে।